সরকার যদি জরুরি তহবিল সরবরাহ না করে সেক্ষেত্রে আগামী 15 সেপ্টেম্বরের পর থেকে আর ফ্লাইট পরিচালনা করতে পারবেন না পাকিস্তানের সরকারি বিমান পরিষেবা সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বুধবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন পিআইএ এর একজন জ্যেষ্ঠ পরিচালক অর্থ সংকটের জেরে পাকিস্তানের এই ঐতিহ্যবাহী বিমান পরিষেবা সংস্থাটি যে বর্তমানে প্রায় অচল অবস্থায় পৌঁছেছে তাও খোলাখুলিভাবে তুলে ধরেছেন তিনি পিআইএ এর ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন সংস্থাটির 23টি উড়োজাহাজের মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে 7টি অচল হয়ে পড়ে আছে এই উড়োজাহাজগুলো কেনা হয়েছিল বিশ্বের প্রথম সারির দুই বিমান কোম্পানি বোয়িং এবং এয়ারবাস থেকে এই দুই কোম্পানির তৈরি কোনো বিমানের কোনো যন্ত্রাংশ অকেজো হয়ে পড়লে কোম্পানি দুটি থেকেই ওই যন্ত্রাংশ কিনতে হয় পিআইএ এর পরিচালক জানিয়েছেন পূর্বের বকেয়া অর্থ পরিশোধ না করার কারণে আর যন্ত্রাংশ সরবরাহ করতে চাইছে না বোয়িং এয়ারবাস ফলে অকেজো হয়ে থাকা 7টি উড়োজাহাজ চালু করা সম্ভব হচ্ছে না এবং এতে বেশ কিছু শিডিউল ফ্লাইট কাটছাট করতে হয়েছে পিআইএকে পাশাপাশি পিআইএকে আরও দম বন্ধ করা অবস্থায় নিয়ে গেছে বিমানের জ্বালানি বাবদ বকেয়া জ্বালানির বকেয়া অর্থ পরিশোধ না করায় সৌদি আরবের দাম্মাম বিমানবন্দর ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দর সম্প্রতি পিআইএ এর 5টি উড়োজাহাজ আটকে রেখেছিল পরে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের কাছ থেকে $35 লাখ ধার নিয়ে বকেয়া পরিশোধ করে উড়োজাহাজগুলো ছাড়িয়ে এনেছে পিআইএ ওই জ্যেষ্ঠ পরিচালক বলেন পিআইএ কে ফের চালু করতে আমরা সরকারের কাছে জরুরি ভিত্তিতে ₹2,300 বরাদ্দ চেয়েছি যদি আগামীকালের মধ্যে এই অর্থ না আসে সেক্ষেত্রে 15 সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে পিআইএ এদিকে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে পিআইএর জরুরি বরাদ্দের আবেদনে ইতোমধ্যে খারিজ করে দিয়েছে মন্ত্রণালয়ের অধীন ইকোনমিক কোঅর্ডিনেশন কমিটি